ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الناس اتقوا الله فان التقوى ملاك الحسنات والتقوى ثمن الجنه فمن اتقى الله عز وجل جعل له من كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن التقوى حفظ اللسان সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়ার কারণে জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়ার কারণে যে কোনো বিপদাপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে, যেই তাকওয়ার কারণে আমাদের রিজিকে প্রশস্তি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই তাকওয়া অবলম্বনের একটি বড় মাধ্যম হচ্ছে নিজের লিসানকে জিহ্বাকে সংযত করা। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কওলিন, কোন একটি শব্দ বের হলেই, সেই শব্দ বের হলেই তার পক্ষে রাকিব আছে, আতীদ আছে। রাকিব আতীদ কি? ফেরেশতার গুণ। এমন ফেরেশতারা রয়েছে যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে, এমন ফেরেশতারা রয়েছে যাদের হাতে কোনো কিছু ছুটে যায় না, গোপন করা যায় না। এমন রাকিব আতীদ ফেরেশতারা রয়েছে যারা আপনার সমস্ত আমলকে হেফাজত করবে, আপনার কর্মকাণ্ড, মুখ থেকে কী বের হচ্ছে তিনি তারা ভালো করে জানেন, এই জন্য তারা লিখে নেবেন সেটাকে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠানোর পরে এমন কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই যে তিনি এভাবে রেখে দিয়েছেন, বরং তিনি নিজে জানেন সব কিছু। তারপরে আবার ওজর হিসাবে যে বান্দা যেন বলতে না পারে যে আমি তো দেখি নেই বা আমার আমল নাম আপনি জেনেছেন, সেটা শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন সাক্ষীস্বরূপ। ফেরেশতারা তা লিখে নিচ্ছে। হাশরের মাঠে কিছু মানুষ হয়তো বলবে, হাদিস যেমনি আসছে, যে আমি তো দেখিনি আপনার ফেরেশতারা কী লিখেছে। তখন আল্লাহ তাআলা তাদের শরীর থেকে সাক্ষ্য নেবেন, তাদের শরীর থেকে সাক্ষ্য নেবেন, শরীরে কী করেছে সেটা সাক্ষ্য দিবে। এভাবে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু যাই আমরা করি না কেন সব কিছু আল্লাহ তাআলা তিনি জানেন। আবার সাক্ষ্য হিসাবে ফেরেশতাদের দিয়ে তা লিখিয়ে নিয়েছেন, আবার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। লিসান সাক্ষ্য দিবে, সেদিন আপনার হাত সাক্ষ্য দিবে, আপনার পা সাক্ষ্য দিবে, আপনি কি করেছেন, আমরা কি করেছি, সেগুলি সাক্ষ্য আমাদেরকে যথাযথভাবে আল্লাহর সামনে প্রদান করা হবে। সেদিন আমাদের কোনো কিছু পালানোর কোনো পথ থাকবে না। এই জন্য দুনিয়া আসছি, দুনিয়াতে কীভাবে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক আমাদেরকে বলতে হবে, চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে চলতে হবে তিনি যেমন বলেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে কী করতে হবে তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসূই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। খারাপ কথা, খারাপ কোনো কিছু বক্তব্য, উক্তি, যে ব্যক্তি মাজলুম না হবে সেই জন্য না বলে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পছন্দ করে না কোনো খারাপ কথা কেউ প্রকাশ্যে বলবে। খারাপ কথা প্রকাশ্যে বলে ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি করবে সমাজের মধ্যে এবং একে অপরের মধ্যে সম্পর্ক নষ্ট করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে মাজলুম হলে সে শুধুমাত্র যেখানে জুলুমের প্রতিকার পাবে সেখানে সে বলতে পারবে। ওয়া কান আল্লাহু সামিআন আলীমা, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন। হে ইমানদারগণ, অনেক ধারণা থাকে, বেঁচে থাকো,
অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কোনো কোনো ধারণা গুনার কাজ। ওয়ালা তাজাসসু, পরস্পর গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা তা অপছন্দ করো, সুতরাং তা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়াবান। আল্লাহ তিনি তওবা কবুলকারী এবং দয়াবান, সুতরাং তিনি তাকওয়া অবলম্বনের জন্য একটা মাধ্যম বলেছেন, যেন আমরা নিজের চেহারাকে, নিজের মুখকে, যেন আমরা জিহ্বাকে যেন সংযত করি, আমরা যেন গীবত না করি, আমরা যেন গোয়েন্দাগিরি না করি, একের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আরেকজন যেন ধারণা করে কথা না বলে। ধারণা করে কথা বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি বলেছেন, বিসা মতিয়াতুল কওমি জাআমু, একজন মানুষ মনে করা হয়, ধারণা করা, অমুকে বলেছে বিশেষ কিছু, এরকম বিশেষ গোয়েন্দা, বিশেষ কথাবার্তা, এগুলো আলাদাভাবে বলা, এটাই হচ্ছে ধারণা করে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসা মতিয়াতুল কওমি, সবচেয়ে খারাপ বাহন হচ্ছে ধারণা করে কথা বলা। এই জন্য ধারণা করে কথা বলা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেক সামনে পিছনে অথবা মুখে কাজ কথা মুখে অথবা কাজে কেউ যদি কোনো কারো কারো পিছনে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, কারো দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তার জন্য ওয়াইল। ওয়াইল একটা জাহান্নামের একটা উপত্যকার নাম, যেখানে যেখানে ইবনে কাসির বলতেছেন যেটা হচ্ছে সদিদ, যেখান থেকে জাহান্নামের লোকদের পুজ যেখান থেকে বের হবে, সেটা যেখানে বের হবে সেটাতে তারা অবস্থান করবে। অর্থাৎ কারণ তারা দুনিয়ার বুকে মিথ্যাচার করেছে, একে অপরকে খারাপ কথা দিয়ে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে সেটা যথাযথ শাস্তি, জেজা ও ইফাকা, যথাযথ শাস্তি সেখানে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে আরও বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে জিনিস তোমার জ্ঞান নেই, যে জিনিস তুমি জানো না, ভালো করে যে জিনিস তুমি অবগত হতে পারোনি, সেই জিনিসের ব্যাপারে অবস্থান নিও না। অর্থাৎ এমন জিনিস আপনি যেটা জানেননি এটা কাউকে বলবেন না, জানার পরে বলবেন, জানার পরে বলতে হবে। এই জন্য জানার না জেনে কোনো কিছু বলে দেয়া এটা বড় গুনাহ, এটা বড় গুনাহ। আল্লাহ তাআলা বলছেন এরপর, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান সম্পর্কে কী শুনেছে তা জিজ্ঞাসিত হবে, তোমার চোখ কী দেখেছে সেটা জিজ্ঞাসিত হবে, অন্তর কী ধারণ করেছে সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এ সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা কলমের 11 নম্বর আয়াতে, হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাঈ লিল খায়রি মুতাদিন আযীম, একজনের, এটা সবগুলি একজনের, একজনের খারাপ গুণগুলি বর্ণনা করা হচ্ছে, সে হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা, তার সম্পর্কে বলা হচ্ছে হাম্মাজ। হাম্মাজ অর্থ হলে সে মুখে মানুষের মিথ্যা কথা বলে বেড়ায়, বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে দোষ ত্রুটি বলে বেড়ায়। মাশাঈম বিনামিম, সবল খুরি করে মানুষের পিছনে দৌড়ায়। মান্নাঈ লিল খায়রি, কল্যাণ কাজ থেকে বিরত থাকে। মুতাদিন, সীমা লঙ্ঘন করে। আতিন, গুণাগার, অবাধ্য, এসবই হচ্ছে কাফেরদের গুণ। ইমানদার কখনো এই গুণে গুণান্বিত হতে পারে না, এই গুণ তার মধ্যে থাকতে পারে না। ইমানদার কখনো হাম্মাজ হয় না, মাশাঈম বিনামিম হয় না, এগুলি সবই হচ্ছে মুখের বিপদ। কারণ মুখে বলে বলে সারাক্ষণ চা দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিবে, আগে চা দোকান তো ভালো ছিল, এখন চা দোকান কোভিড-19 কারণে অনেকটা বন্ধ হয়ে গেছে, এখন শুরু হয়েছে চা দোকান না, এখন হচ্ছে কফি দোকান, সেই কফি হচ্ছে ইন্টারনেট কফি, সেখানে বসে বসে, সে ক্যাফে বসে বসে এখন দুনিয়ার যত মানুষের কুনাম, যত মানুষের বদনামি করে বেড়ানো, এটা আমাদের একটা এখন বড় খারাপ একটা দিক হয়ে দাঁড়িয়েছে। আবার মাঝে মধ্যে দেখবেন ঘরের ভিতরে সেটা হয়, অনেক সময় দেখবেন যে স্ত্রী বাইরের কথা আনি ঘরে লাগাচ্ছে, আবার স্ত্রীরা যদি কোনো মেয়েরা যদি তিনজন একত্র হতে পারে, দুনিয়ার যত মিথ্যাচার অমুকের উপর তমুকের উপর তা এনে একসাথ করে দেয়, এটা একটি স্বভাব হয়ে দাঁড়িয়েছে, এগুলি কোনো ইমানদারের স্বভাব হতে পারে না। কোরআন কারিম আল্লাহ তাআলা আরো বলছেন, ফামা আল্লাহু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইদুল্লান নাসা বিগাইরি ইলমিন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাদ দালিমিন, তার চেয়ে বড় জালিম আর কে, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা রটনা করে। আল্লাহর উপরে মিথ্যা রটনা হচ্ছে না জেনে আল্লাহর উপরে কথা বলা। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি সঠিক বিশ্বাস অর্জন করতে পারেনি, যে ব্যক্তির আকীদা আল্লাহ সম্পর্কে শুদ্ধ হতে পারেনি, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। যারাই আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করে, যেমন যারা বলে আল্লাহর সন্তান আছে, যারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে, ঈসা নাসারারা বলে থাকে আল্লাহর সন্তান আছে, অনুরূপভাবে কেউ বলে ইন্নাল্লাহ সালিসু সালাদ, আল্লাহ তিনজন, অনুরূপভাবে কেউ বলে আল্লাহ সব জায়গাতে বিদ্যমান, অনুরূপভাবে আল্লাহ তাআলা সম্পর্কে যত রকমের খারাপ আকীদা আছে, সমস্ত আকীদা হচ্ছে আল্লাহর উপর রটনা।
যত খারাপ আকীদা সব আল্লাহর উপর রটন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আজলাম, তার চেয়ে বড় জালেম আর কেউ নাই, মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে, মিথ্যা বানিয়ে বানিয়ে বলে। লিউদুল্লাহ নাস বিগায়রি ইলমিন, এর মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করছে, এর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছে। আজ দেখবেন বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সব, বিশ্বের সব জায়গাতে কিছু নামধারী আলেম আছে, এরা অধিকাংশই দেখবেন আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে, এমনকি তারা এমন এমন কথা বলে যা সরাসরি আল্লাহ তাআলার কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ বিরোধী, সেগুলিকে তারা বলে যাচ্ছে। এরা সবই কিন্তু মুখে সেগুলি বলে থাকে, এর অর্থ হচ্ছে মুখ তাকে সর্বশেষ ঠিকানা জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা জালেম, যারা এভাবে আল্লাহর নামে মিথ্যা রটনা করে বেড়ায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তাদের কাদেরকে হেদায়েত দিবেন, যারা ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে অন্তরগুলো সোজা আছে, সোজা শিখতে চায়, দিন শিখতে চায়, তাদেরকে শুধুমাত্র আল্লাহ হেদায়েত দেন। যে যেমনি ইচ্ছে এমনি বলে বেড়াইলে, মুখের লাগাম না থাকলে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযিনা লা ইউমিনু বিল আখিরাতি হুম বিরাব্বিহিম ইয়াদিলুন, আর যারা আমার আয়াতের উপর মিথ্যাচার করে। আয়াত কি? আল্লাহর আয়াত নিদর্শন সমূহ, কোরআনের আয়াত যেমন আল্লাহর আয়াত, তেমনিভাবে আল্লাহ তাআলার নিদর্শন, সূর্য পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে ডুবা, এই যে নিদর্শনগুলো, এগুলি হচ্ছে প্রাকৃতিক নিদর্শন। এগুলি সম্পর্কে যারা মিথ্যারোপ করে, আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন বলে আত্তাবে, আপনি তার অনুসরণ করবেন না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুসরণ কখনো করবেন না। এর অর্থ হচ্ছে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমরা যেন দুনিয়া চাকচিক্যে মোহিত হয়ে গিয়ে এই সমস্ত যারা আজ দুনিয়াতে বড় বড় পদ নিয়ে বসে আছে, বিভিন্ন জালেম প্রকৃতির লোকদের পিছনে হেঁটে, তাদের অনুসারী না হয়ে যায়। আর যারা বড় বড় পদ নিয়ে বিভিন্ন জায়গাতে বড় বড় অফিসারের পদ দেখাচ্ছে বা বিভিন্ন ক্ষমতা দেখাচ্ছে, এই লোকগুলো আল্লাহ নয় মিথ্যা রটনা করে চলেছে। এরা শরীয়তের কোনো বিধিবিধান মানতে চায় না, এরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, ছেলেদের সাথে বিয়ে দিতে চায়, নারীদের সাথে বিয়ে দিতে চায়। এই জন্য এই জাতীয় জিনিসগুলো তারা রটনা করে চলেছে, নারীদেরকে পর্দার বাইরে নিয়ে যেতে চায়। এই সমস্ত মানুষগুলো এরা সবই হচ্ছে ইত্তাবে আহওয়া, তারা প্রবৃত্তির অনুসরণ করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে যারা এরকম আল্লাহর আয়াত নিদর্শন কোরআন এবং হাদিসে যারা মিথ্যারোপ করে, অন্যভাবে প্রাকৃতিক নিদর্শনগুলো যারা মিথ্যারোপ করে, তাদের অনুসরণ আপনি করবেন না। কারণ তারা অধিকাংশই লা ইউমিনু বিল আখিরাতি, আখিরাতের উপর তারা ইমান আনে না, কারণ তারা আল্লাহর সাথে শরীক করে বেড়ায়। এরা আখিরাতের উপর ইমান থাকলে তারা কখনো ত্যাগ করতো না, আখিরাতের উপর ইমান থাকলে তার মনে হতো যে একটা কথা বলার আগে আমি যে কথাটি বলে বেড়াচ্ছি টক শোতে বা বিভিন্ন শোতে, এগুলোটার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। তারা এটার জন্য মোটেই সামান্যতম এভাবে কোনো তাদের ভয় নেই, নির্ভর হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভয় করছে না, তারা আখিরাতের ব্যাপারে সম্পূর্ণরূপে তারা উদাসীন। বালহুম বিলিকা রব্বিহিম কাফিরুন, আল্লাহ তাআলা যেমন সূরা আস-সাজদাতে বলেছেন, বরং তারা আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে তারা কাফের, অস্বীকার করে বসছে, যে তারা মোটেই চিন্তা করছে না যে তারা এই যা যা বলছে প্রত্যেকটি কথার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর জন্য তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে তারা কি বলছে। কোরআন কারীম আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কিছু মানুষ আছে বলে কিন্তু করে না, এরকম মানুষের অভাব নাই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দেন যা তোমরা করো না তা বলে বেড়াইও না। এর বেশিরভাগ সব মুনাফিক টাইপের মানুষ, যারা একটা বলে করে একটা বলে আরেকটা, এরকম মানুষের অভাব নেই। আল্লাহ তাদেরকে সাবধান করেছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ তাআলা ক্রোধ উৎপাদন করে, আল্লাহ তাআলা ক্রোধ প্রদান্বিত হন। আমরা বিশ্বাস করি আহলে সুন্নাহ ওয়াল জামাত যে ক্রোধ আল্লাহর একটা সিফাত, আল্লাহ তাআলা প্রদান্বিত হন যেমনি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেভাবে আল্লাহ তাআলা এই ক্রোধের কারণ আল্লাহ তাআলা প্রদান্বিত হন যারা এমন কথা বলে যা তারা কখনো করে না, যারা নিজেরা অনেক কথাই বলে। দেখবেন যখন আলোচনা কোথাও হয় এই সমস্ত লোকগুলো দুনিয়ার সব ভালো কথা আপনাকে দিয়ে মোহিত করে ফেলবে, আবার দেখেন তারাই নিজ আল্লাহ সম্পূর্ণ আল্লাহ তাআলার দিন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহ তাআলার কথার বিরোধী, আল্লাহ তাআলা কোরআন বিরোধী আচরণ তাদের মধ্যে পাওয়া যায়। কোরআন এবং সুন্নাহ যত বেশি তাদের সামনে নিয়ে যান না কেন, সেগুলি তারা বিভিন্ন রকম ভিন্নভাবে সেটাকে অন্যভাবে খাতে প্রবাহিত করে দেয়। তারা কখনো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যথাযথ আমল করে না, বললেও তারা সেটা শুনতে চায় না। এই জন্য তাদের উপর আল্লাহ তাআলা সাবধান করেছেন যে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না, ইমানদারদের সাবধান করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযাবা আয়াতি ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, তার চেয়ে বড় জালেম আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে, আও কাযাবা আয়াতি অথবা আল্লাহর আয়াতের উপর মিথ্যা রটনা করে। আল্লাহর আয়াত কি? কোরআনে কারীমে যা যা বলা হয়েছে সবই আল্লাহর আয়াত, এর বাইরে আল্লাহর নিদর্শন আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আল্লাহ তাআলার ওয়াহী, আল্লাহ তাআলার বাণী, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মাতলু বলা হয়, যে তেলাওয়াত করা হয় না, কিন্তু রাসূলের হাদিসগুলো মানতে হবে। এগুলো যারা মানবে না, এগুলোর উপর যারা মিথ্যারোপ করবে, এগুলির ব্যাপারে তারা সন্দেহ তৈরি করবে, আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না, জালেমদের কখনো সফল কাম হতে পারবে না। দুনিয়ার বুকে সাময়িক তারা সফল কাম দেখতে পান, সাময়িকভাবে তারা বিভিন্ন জায়গাতে হয়তো বিভিন্ন অবস্থানে ভালো অবস্থান তারা দেখতে পাচ্ছেন, এটা সাময়িক জিনিস। লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা আখেরাতে থাকবে, জ্বলতে থাকবে, কারণ আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা নেমেছে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা কাফের, অনুরূপে আল্লাহ তাআলার রাসূল হাদিসকে যারা অস্বীকার করে তারাও কাফের, এবং যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারাও কাফের, আল্লাহর উপর মিথ্যা রটনাকারীরাও কাফের। এরা বেশিরভাগই দিনকে মানে না, শরিয়াকে মানে না, আল্লাহর বিধানকে মানে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ক্বাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল ক্বিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু ক্বাওমিন আলা আল্লা তা'দিলু আদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবিরুন বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের কথা বলো, নিজেদের বিরুদ্ধে গেলো ইনসাফের কথা বলো, কথা যখন বলবে তখন হক কথাটি বলতে হবে আমাদেরকে, এবং নিজের বিরুদ্ধে গেলো সেটা বলতে হবে, যে এই কথাটি না হক কথা এটা বলা যাবে না, নিজের বিরুদ্ধে হলো, নিজেকে ইনসাফকার হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসুল মান জামাআহুন জামাল খায়রা কুল্লা, যে ব্যক্তি তিনটি জিনিস একত্র করেছে দুনিয়ার সব কিছু একত্র করতে পেরেছে। এর মধ্যে একটি হচ্ছে আল ইনসাফ মিন নাফসিকা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা, যে আমি কি করলাম। একজন বাবা চিন্তা করবে যে আমি সন্তানের উপরে ইনসাফ করছি কিনা, একজন মা চিন্তা করবে তার সন্তানের উপরে ইনসাফ করছে কিনা, শাশুড়ি চিন্তা করবে বউয়ের উপরে ইনসাফ করছে কিনা, অনুরূপে বউ চিন্তা করে সে আসলে কি ইনসাফ করতে পারছে কিনা ঘরের মধ্যে সবার সাথে। এইভাবেই ইনসাফ যদি থাকে একজন মানুষের, সে আল্লাহর সাথে আল্লাহর হকের উপরে ইনসাফ করবে, যে আমি কতটুকু আল্লাহর হক আদায় করতে পেরেছি, মানুষের হকের উপরে ইনসাফ করে কতটুকু আমি মানুষের হক আদায় করতে পেরেছি, তাহলে কিন্তু দুনিয়ার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য কোর্ট কাছারি লাগে না, বরং অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটি জিনিস যতক্ষণ থাক মানুষের মধ্যে পাওয়া যাবে, তার মধ্যে এক ততক্ষণ সেটা সে দুনিয়ার সমস্ত কল্যাণকে একসাথ করেছে। তার মধ্যে একটি হচ্ছে ইনসাফ মিন নাফসিকা, এবং আল ইনফাক মিনাল ইফতার, দ্বিতীয়টা হচ্ছে যা আছে তা থেকে কম থাকুক তা থেকে ব্যয় করা, আর তিন নম্বর হচ্ছে যে মানুষকে যাকে চিনি এবং যাকে চিনি না উভয়কে সবাইকে সালাম দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন, অর্থ হচ্ছে যে নিজেকে ইনসাফকারী হতে হবে, আমি যা মুখে বলি তা যেন কর্মে পরিণত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তা কোরআন কারিম আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে না জেনে ঝগড়া করে। আল্লাহর ব্যাপারে না জেনে ঝগড়া কি? আজও আপনি যদি কোনো বিভিন্ন জায়গায় আপনি বলেন আল্লাহ তা রহমান আরশের উপর উঠেছেন, কিছু মানুষ কিন্তু মানবে না, কিছু মানুষ ঝগড়া করে যাবে, বলে যে আপনি তো এই করলেন, আপনি তো ওই বললেন, আল্লাহকে তো আপনি আপনি আল্লাহকে তো দেহ বানিয়ে ফেলছেন, আল্লাহ আপনাকে এই বানিয়ে ইত্যাদি। আরে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ শিস্তাওয়া, আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া আল্লাহ, আপনার পছন্দ হয়নি আল্লাহর আয়াত, এটা হচ্ছে আপনি এখন ঈমান আসেনি, ঈমানদার হতে পারেননি, আল্লাহ তাআলা যা বলেছেন তার বাইরে আপনি যাওয়ার অধিকার আপনি রাখেন না। কিন্তু কিছু মানুষ আছে আপনার সাথে ঝগড়া করবে, বেগাইরে আইলমিন, আল্লাহ বলছে বেহুদা, আল্লাহর ব্যাপারে ঝগড়া করে এলেম ব্যতীত। এলেম কোনটার নাম? এলেম হচ্ছে মা কাল আল্লাহ ও কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যা বলেছেন রাসূল যা বলেছেন এটা হলো এলেম। এর বাইরে যা আছে দুনিয়ার এলেম আল্লাহ যাদেরকে যা দান করেছে সেটা আলাদা কথা। আল্লাহ ও তাআলার রাসূলের দীন জানতে হলে, শরিয়া জানতে হলে, আকীদা জানতে হলে, এবং আল্লাহ সত্যিকার এলেম যদি পেতে হয় তাহলে আপনাকে কোরআন সুন্নার বাইরে আর কোথাও এলেম খুঁজলে সেটা হবে পথভ্রষ্টতা। কোরআন সুন্নার বাইরে কোনো এলেম থাকতে পারে না এবং থাকবে না কোনোদিনই নাই। যে এলেম আল্লাহকে চিনতে হবে সে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এর বাইরে আল্লাহ যদি কাউকে কোনো এলেম দিয়ে দেয়, দুনিয়ার এলেম সেটা আলাদা কথা, বিল্ডিং কীভাবে বানাবেন, খ্যাত কীভাবে করবেন, দুনিয়ার বিষয় এগুলির সাথে আমাদের কথা নেই। গুরুত্ব হচ্ছে আল্লাহ শরীয়তকে মেনে আপনি সেগুলি পরিচালনা করবেন, কিন্তু আল্লাহ সম্পর্কে জানতে হলে অবশ্যই কোরআনে ধারাস্থ হতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ধারাস্থ হতে হবে। আপনি আমি যদি সারাদিন চিন্তা করি আমি হেদায়েত প্রাপ্ত হব না, এই জন্য আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তিনি আমাদের জন্য নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে আলেমদের পাঠিয়েছেন, এবং যুগে যুগে আল্লাহ তাআলা রাসূলদের পাঠিয়েছেন, এবং এদের মাধ্যমে হেদায়েতের পথকে উন্মুক্ত করে দিয়েছেন। এর বাইরে যদি অন্য কোথাও হেদায়েত কেউ খোঁজে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ও মান ইউদ্লিল ফালান তাজিদালা ওয়ালিয়্যা মুরশিদা, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, আর এর বাইরে যে কেউ হেদায়েতের জন্য খুঁজবে ফালান তাজিদালা ওয়ালিয়্যা মুরশিদা, কোনো ওয়ালিও পাবে না, কোনো মুরব্বি পাবে না, অভিভাবক পাবে না, এবং কোনো পথ প্রদর্শক সে পাবে না, আল্লাহর পথেই চলতে হবে, এটা হচ্ছে নির্দেশনা। সুতরাং নিজে যা কিছু আমি বলি না কেন বেহুদা ঝগড়া না করি, এটা হচ্ছে কাফেরদের কাজ, এটা হচ্ছে মুনাফিকদের কাজ, এটা হচ্ছে যারা দিন সম্পর্কে অজ্ঞ তাদের কাজ। তারা ঝগড়া বাঁধাবে কোরআন সুন্নাহ বললে, সারাদিন বললেও মেনে নিতে চাইবে না, এরকম যেন আমরা কখনো না হই।
কোরআন করিম আল্লাহ তাআলা আরো বলেছেন, ও মিনান নাসি মান ইউজাদুলু ফিল্লাহি বিগাইরি ইলমি ওয়া লা হুদান ওয়া লা কিতাবিন মুনীর। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ঝগড়া করে, আল্লাহ আল্লাহ আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে, আল্লাহর গুণগুলো অস্বীকার করে, আল্লাহ তাআলার আফালগুলো কর্মগুলি অস্বীকার করে, আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে ভিন্ন ভিন্ন কথাবার্তা তারা বলে, বেগাইরে আইলমি। আল্লাহ বলছে এটা বেহুদা কথা বলে, না জেনে কথা বলে। না জেনে কেন? আরবের লোকেরা যে একবারে জানতো না তা না, তাদের মধ্যে কারো কারো নাম ছিল আবাল হেকাম, একবারে প্রজ্ঞাম, তাদেরকে এখন বুদ্ধিজীবী বলেন, এরকম বুদ্ধিজীবী লোকও ছিল তখনকার সময়। কিন্তু এরা কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বলছে বেগাইরে আইলমি, না জেনে কথা বলে আল্লাহর ব্যাপারে। কারণ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমত যদি না হয় তাহলে কেউ কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন বেগাইরে আইলমি, এদের কাছে কোনো আইলিম নাই, ওয়ালা হুদান, হেদায়তের কোনো আধার নেই, ওয়ালা কিতাবি মুনির, কিতাবও নেই। তাহলে বুঝতে পারছেন যে হেদায়ত আইলিম অর্জন করতে হলে হেদায়ত লাগবে অথবা কিতাব লাগবে অথবা নবী লাগবে, এর বাইরে আপনার কোনোভাবেই হেদায়তের কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন সানি আয়তফিহি, এদের সমস্যা কোথায়, কী জন্য তারা হেদায়ত পায় না? বলছে স্থানীয় আয়ত্বিহি, তারা অহংকারী, তারা অহংকারী। স্থানীয় আয়ত্বিহি অর্থ অহংকারী, ঘাড় বাঁকা করে থাকে, শুনবে না। আপনি যাই বলেন না কেন, এক একজনে আপনার থাকে সরিয়ে না শুনে, দিন না শুনে মুখ বাঁকিয়ে থাকে, এরা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এমনকি তা আবার ঝগড়াও করে, না জেনে ঝগড়া করে। না জেনে ঝগড়াটাই আজ আমাদের দুনিয়া সবচেয়ে বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আপনি অধিকাংশই দেখবেন না জেনে ঝগড়া করে, বেশিরভাগ কি বাবা বলেছে দাদা বলেছে এটা তাদের কাছে বেশি প্রিয়। যখনই আপনি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিবেন আপনার কাছে অন্যরকম নাম দিবে আপনাকে, কেউ তো ওহাবি বলে ফেলবে, কেউ অন্যরকম ভিন্ন ভিন্ন নাম দিয়ে নামকরণ করবে। কিন্তু কোরআন এবং সুন্নাহ যখন আপনি আইলমি কথা বলবেন, যেটা আইলমের জিনিস, এটার মধ্যে ভিন্ন পথ অবলম্বন করবে, কেউ অপব্যাখ্যা করবে, কেউ বা বিকৃতি করবে, কেউ বা নতুন ব্যাখ্যা দাঁড় করাবে, যেই ব্যাখ্যা সর্বসাধারণ কখনো করেনি সেই ব্যাখ্যা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন লা খায়রা ফি কাসীরি মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। তোমরা যে সমস্ত সলাপ পরামর্শ করো সারাদিন, আল্লাহ বলছে এগুলোতে কোনো কল্যাণ নেই। কল্যাণ কোথায় আছে? ইল্লা মান আমারা বিমারুফিন, সৎ কাজের আদেশ দিলে কল্যাণ হবে। আও 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 সদাকাও আমরা আমার আও সদাকাতে, সদকার কথা বললে সেটা কল্যাণ হবে। আও ইসলাহিন বাইনান নাস, মানুষের মধ্যে ইসলাহ করে দিলে, পরস্পরের মধ্যে মীমাংসা করে দিলে এর মধ্যে কল্যাণ আছে। ওমাই ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নুতিহি আজরান আযীমা, যে ব্যক্তি মুখে কথা বলতে ভালো কাজগুলি কাজগুলি করবে আল্লাহ তাআলা এই কাজগুলির ভার বলছেন ফাসাওফা নুতিহি আজরান আযীমা, মহা প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন। মহা প্রতিদান কি? জান্নাত। আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি কেউ কিছু করে আল্লাহ তাআলা সেটা কখনো সেটাকে আল্লাহ তাআলা সেটা কখনো সেটাকে নষ্ট হতে দিবেন না। আল্লাহ তাআলা লা ইয়াজলুমুন নাস মিসকাল দাররা, মানুষের কোনো এক রায় এক সরিষা পরিমাণ জিনিস আল্লাহ তাআলা জুলুম করেন না। ওমাই ইয়াতবি হাসানা, যে ব্যক্তি ভালো কোনো হাসানা করবে ইউদাআফা, আল্লাহ এটাকে বহুগুণ বর্ধিত করে দেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে সেটা বলে দিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাকফু মা ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম। কিছু মানুষ আছে কিছু না জেনেও হালাল হারামের ফতোয়া দেয়। এমনকি আজ দেখুন দুনিয়ার দুনিয়ার মানুষ ডাক্তারের কাছে, ভালো ডাক্তারের কাছে যায় কেন? ভালো কিছু শেখার জন্য। কিন্তু আপনারা দেখবেন দিনই কোনো মাসালা হয়, সেই মাসালা উত্তর দেওয়ার জন্য চা দোকানও যথেষ্ট এবং বাজারে যে ফল বিক্রেতা সেও যথেষ্ট। কখনো কখনো রিক্সাওয়ালা আপনাকে কুফকাত করে দিবে ফতোয়া দিয়ে। তো এটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলা, এটা হচ্ছে ফিতনা। কেন ফিতনা? আল্লাহ বলছে ওয়ালা তাক ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম। তোমাদের মুখে বানিয়ে বানিয়ে মিথ্যা বানিয়ে বানিয়ে বলবে এটা হালাল এটা হারাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো নাযিল করা হয়নি। অনেক জিনিস হারাম বলে, সেগুলো হারাম না আপনারা জানেন। আবার অনেক জিনিস হালাল করে ফেলছে কিছু মানুষ, এখন সেগুলো হালাল নয়, সেগুলো হালাল নয়, কখনো হালাল হতে পারে না। কিছু মানুষ সেগুলো নিজেদের মন মতো বানিয়ে হালাল করে চালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলাহুন, যারা আল্লাহর নামে মিথ্যারোপ করে তারা কখনো সফল কাম হতে পারে না। দুনিয়ার সামান্য জীবনে তারা ফালা দেখতে হয়তো মনে করতেছে ভালো অবস্থান আছে, কিন্তু আখেরাতের অনন্ত জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে তারা কোনোদিন আর সফলতার মুখ দেখতে পাবে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন ইস্তালাক্কাউনহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হাইয়্যান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, ইফকের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন সেই যুদ্ধের মধ্যে, তিনি যুদ্ধে গজওয়াতুল মুরাইসি আপনারা জানেন, সেখান থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে আসেন, মনে করলেন যে উনি তো হালকা পাতলা মেয়ে ছিলেন, মনে করলেন ভিতরে আছে, তো মনে করলেন চল উট রওনা হয়ে গেছে। কিন্তু উনি এখানে ঘুমিয়ে পড়ছিলেন। পরবর্তী এক লোক এসে, সাহাবি এক সাহাবি এসে তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এইটাতে মুনাফেকরা পেয়ে গেল যে বিশেষ বিশেষ নতুন নতুন কাহিনী রচনা করতে আরম্ভ করলো এক একজনে।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের ব্যাপারে কঠিনভাবে হুঁশিয়ার দিয়েছেন, বলছেন ইস্তালাকাউনু তালাকাউনু বিআলসিনাতিকুম, যখন তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা রটনা করতেছিলে, ও তাকুনু বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলমুন, জেনে না জেনে এমন কথা বলছো যার ব্যাপারে তোমাদের জ্ঞান নাই। আজ কি হয় জানেন, কোথাও একটা মেয়ের ব্যাপারে কোনো ঘটনা শুনলে দেখবেন ডালফালা মেলে যায়, বিরাট কিছু ঘটে যায়, যে এত কিছু ঘটে গেছে, দেখবেন যে আসলে মূলত এমন কিছুই হয়নি। এটা হয় শরীয়তের দৃষ্টিতে, যদি হয়ও সেটা গোপন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ গোপন তো দূরের কথা, এটাকে কীভাবে লোক ডেকে আনে, কোনো ডেকে আনে, কোনো ভিডিও ডেকে আনে, কীভাবে তাকে ছবি তুলে অপমান করা যায়, পুরো পরিবারকে অপমানিত করা যায়, এই চিন্তাভাবনা মানুষের থাকে, এটা কিন্তু শরীয়ত বলে নাই কখনো। এর মাধ্যমে কখনো পত্রিকায় দিয়ে দেওয়া হয়, আর কিছু মানুষ পত্রিকায় ওই অংশটাই তাদের কাছে বেশি প্রিয় যেখানে এই জাতীয় খারাপ খবরগুলি আছে, নাউজুবিল্লাহ, তাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, অন্তরের ভিতরে তাদের ব্যাধি রয়েছে এবং তারা কখনো সঠিক প্রাপ্ত হয় না, কারণ তারা আসলে সব অন্তর বক্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তা কুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলমুন, তোমাদের এমন কথা বলছো যে ভাই তোমাদের জ্ঞান নেই, এরা না জেনে কথা বলেছে। কেমন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যারা মিথ্যারোপ করেছে, এরা না জেনে কথা বলেছে, এদের মধ্যে মুনাফিক ছিল আর দুর্ভাগ্যবশত কিছু ইমানদার মানুষের মধ্যে পড়ে গিয়েছিল, কারণ শুনতে শুনতে অনেক মানুষ এরকম পড়ে যায়, শুনতে শুনতে বিশ্বাস করে বলছে, একটা কথা মিথ্যা কথা 10 বার বললে মহাসত্যে পরিণত হয় কিছু মানুষ বলে থাকে, সেরকম যে এরা একজন শুনছে দুজন শুনছে শেষে বলছে এত মানুষে বলেছে সুতরাং এটা সত্য, মূলত মূল কথাটা মিথ্যা। এর প্রমাণ হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিলেন যে ইন্নাল্লাযিনা ইয়ারমুনা আল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল উরনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা নারী ইমানদার নারী গাফেলা অর্থাৎ যে নিজের সম্পর্কে সাবধানী নয়, এবং এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা গুণ বর্ণনা করতেছেন যে মুমিনাত আল গাফেলাত রুনুফ দুনিয়া আখিরাতে এরা লানত প্রাপ্ত হবে, কঠিনভাবে আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করলেন যারা এই কাজটি করেছে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার ঘরে যেতেন, বাইরে যেতেন, তিনি যে গায়েব জানেন না তার একটি প্রমাণ, জিজ্ঞাসা করতেন যে তুমি আয়েশা তুমি কিছু করেছো আল্লাহর কাছে মাপছ, আয়েশা আরও জোরে কেঁদে উঠে যে আমি তো কিছু না, মিথ্যাচার করো, আমার উপর মিথ্যাচার করা হচ্ছে, বাইরের লোকেরা কী বলতেছে এগুলো, কত কঠিন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজ করছে। কেন? সেটা একটাই ছিল, মিথ্যা কথা রটনার মাধ্যমে। এই রটনা করেছে আব্দুল ইবনে উবাই আল মুনাফিক, তারা ঠিকও আজ সমাজের মধ্যে এরকম মিথ্যা কথা রটনার কোনো অভাব নেই, একজনের কথা শুনে একজনের প্রচার করে বেড়াচ্ছে, তারা এটা পরীক্ষা করছে না সত্য কি মিথ্যা, চুপ থাকতে পারতো। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ওয়ালাউলা ইসমাইতুম কুলতুম মা ইয়াকুন লানা নাতাকাল্লাম বিহাদা, যখন তোমরা এটা শুনলে তখন কেন বললে না যে আমাদের উচিত নেই এবারে কথা বলা, কোনো ইমানদার নারীর ব্যাপারে কোনো পুরুষের ব্যাপারে যখন এরকম কথা শোনা যায় মিথ্যাচার, তখন বা কিছু আপনি শুনেছেন চুপ থাকাটা হচ্ছে উচিত, ইমানদার কখনো এইভাবে বাড়াবাড়ি করে না। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াকুনুনা নাতাকাল্লাম, কেন তোমরা বললে না যে এইবার আমরা কথা বলবো না, এবার আমরা কথা বলবো, সুবহানাকা হাদা বুহতানা আযীম, এটা হচ্ছে অপবাদ, এটা কেন বললেন? আল্লাহ তাআলা তিরস্কার করলেন যে তারা এইভাবে কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন যারা যা করেছে মুখে বলেছে অন্তরে হাতে করেছে এবং পায়ে হাঁটেছে সব কিছু সেদিন তাদের সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে। সম্মানিত মুসলিয়ান কেরাম, কোরআন কারীম থেকে আমরা জানতে পারলাম যে না জেনে কথা বলা যাবে না, না জেনে কথা বলে বড় ধরনের গুণা, এবং সেটার কারণে আমাদের অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আর কিছু হাদিস উল্লেখ করবো যেগুলো থেকে আমরা বুঝতে পারবো না জেনে কথা বলার কত বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদালা ইতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা লাহু দারাজাতিন ওয়া ইন্নাল আবদালা ইতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়াহওয়া বিহি ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ কখনো কখনো এমন একটি কথা বলে যে কথা মনে করছে একটা সাধারণ কথা, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে, জান্নাতে তার মর্যাদা অনেক উপরে উঠে গেছে। শুধু সাধারণ একটি কথা, সে হয়তো চিন্তাও করেনি, হয়তো বলছে কাউকে বলেছে যে এইভাবে না বলি আমরা, না কথা না বলি, কারো ঘরে হয়তো আলোচনা হচ্ছে আমরা মুখটা বন্ধ করে দিই, ভাই এইবার আমরা কথা না বলি, গুনার কথা আমরা কাছে না করি, এটা দেখবেন যে অনেক বড় আল্লাহর কাছে এটা এমন হতে পারে আপনি চিন্তা করেন নাই, এর কারণে জান্নাতে আপনার মর্যাদা অনেক বেশি বর্ধিত হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কিছু মানুষ আছে এমন একটা কথা বলেছে, সে মনে করছে বলে দিলাম আর কি অসুবিধা কি, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এসে বললেন কিছু চা দোকানে আড্ডা দিতে দিতে একটা কথা বলে ফেলেন যে এইরকম কিছু একটা রাতের বেলা দৌড়াতে দেখছি ওই বাড়ি থেকে, বাস বিরাট ঘটনা উঠে গেল, এতে কী হলো পরবর্তীতে এটা ডালফালা মেলে বিরাট কিছু হয়ে গেল এবং বদনামি হয়ে গেলো, অমুক পরিবারের পুরো পরিবারের উপর বদনামি এসে গেলো এবং অথবা অমুকের উপর ব্যক্তির উপর বদনামি এসে গেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর কারণে জাহান্নামে পড়তেই থাকবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতেই থাকবে সে, অর্থাৎ জাহান্নাম থেকে সে উঠতে পারবে না, কত কঠিন অবস্থা নিগৃহীত শুধুমাত্র না জেনে মুখ না ঠিক না রেখে কথাবার্তা বলার কারণে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের ঈমান রাখে সে যেন তার মেহমানের সমাদর করে। ও মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালাইউদিজারা, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে আখিরাতের ঈমান রাখে সে যেন তার পড়োশীকে কষ্ট না দেয়। ও মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে কেউ ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ভালো কথা বলে সে সদকা নিতে পারে অথবা চুপ থাকলেও সদকা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আপনি ভালো কিছু করতে পারতেছেন না, আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, অভাবে আছেন, আপনি চুপ থাকুন অর্থাৎ খারাপ কিছু করেন না, যেখানে সেখানে কথা মুখ লাগিয়ে দিবেন না, যেখানে দরকার নেই কথা বলেন সেখানে কথা বলবেন না। আপনি এর মাধ্যমে আপনি কাফা আনিস শার, খারাপ থেকে মানুষকে বিরত রাখছেন, নিয়ত করলে আপনি সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদের মুখকে নিয়ন্ত্রণ করা দরকার। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষকে জান্নাতে কিসে প্রবেশ করাবে বেশি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি প্রবেশ করাবে জান্নাতে তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্র মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে জাহান্নামে মানুষকে কিসে বেশি প্রবেশ করাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে, একটি হচ্ছে আলফামু আল ফারাজ, একটি হচ্ছে মুখ, মুখের কারণে, মুখের কারণে জাহান্নামে যাবে, আরেকটি হচ্ছে আলফারাজ এবং লজ্জাস্থানের কারণে জাহান্নামে যেতে হবে তাকে। ইয়াম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছে, সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কী জিনিস? সাহাবা কেরাম বললেন যে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ মত রাসূল ভালো জানে। আমরা হলে তাড়াতাড়ি করে উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে তৈরি করেছেন ওই সময়ের জন্য, রাসূলের সাথী, রাসূলের সাথী হওয়ার জন্য। উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতারাহুমুল্লাহ লিসুহবতি নবীহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাথী হওয়ার জন্য দুনিয়ার সমস্ত মানুষে এক বাছাই করে ওই সময় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরা এই জন্য তো বলতেছে আল্লাহ রাসূল আলম, সে কতটুকু আদবের সাথে আল্লাহ তার রাসূল জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন গীবত হচ্ছে জিক্রুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যা পছন্দ করে না তা বলাটাই হচ্ছে গীবত। অনেক মানুষ আছে মনে করে যে আমি সামনে বলতে পারবো, সামনে বলতে পারলে জায়েজ হয়ে যায় না, অনেকে বলতে আমি তার সামনে বলতে পারবো, সামনে বললে জায়েজ হয়ে যায় না, তার ভাই অপছন্দ করছে এটা হলো বড় কথা। গীবতের মূল জিনিস হচ্ছে এটা, আপনার ভাই অপছন্দ করছে, তার কষ্ট হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, এই ভাইয়ের আপনি অনবরত বলে যাচ্ছেন জায়গায় জায়গায়, এটা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত করলেন তাকে, এই জন্য এটাই নামে হচ্ছে গীবা। অনুরূপভাবে রাসূলুল্লাহ অনুরূপভাবে আপনি জানেন যে হাশরের মাঠে এক লোক উঠবে যে লোক দুনিয়ার আমলে কোনো কমতি করে না, এক আমল অনেকগুলি করেছে, কি করে সলাৎ যাকাত সওম হজ এগুলি সবগুলি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিসকিন বলেছেন। কেন? সে কারো গীবত করেছে, কারো সম্পদ নিয়েছে, কারো একটা মামলাত খারাপ ছিল, তার লেনদেন খারাপ ছিল, আখলাক চরিত্র খারাপ ছিল, কিন্তু আমল কম করে নাই, অর্থাৎ পাহাড় পর্বত পরিমাণ সে সলাৎ সওম যাকাত নিয়ে আসছে, কিন্তু হাশরের মাঠে এগুলির কারণে পাকড়াও করা হবে এবং সমস্ত নেক আমল যারা যাদের গীবত করেছে তারা ভাগ করে নিয়ে চলে যাবে। এরপর বাকি থাকবে এই লোক মিসকিন, তার উপরে অনেক কিছু আসবে, যার অনেকে আসবে এরপরে যে নেক আমল নিতে পারবে না, এখন তাদের বদ আমলগুলি তার কাঁধে উঠিয়ে দিয়ে এসে তারা চলে যাবে। এর অর্থ হচ্ছে এই ব্যক্তির মতো মিসকিন আর কেউ হতে পারে না, এ ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন। এই জন্য আমাদেরকে নিজের ব্যাপারে সাবধান হতে, মুক্তি কী বের হচ্ছে, মুক্তি কী বের হচ্ছে এ বিষয় নিয়ে সাবধান হতে হবে। এই হাদিস শোনার পরে যখন বলে যে গীবত হচ্ছে এটা, একজন মানুষে তার ভাই কী অপছন্দ করে সেটা বলাটাই হচ্ছে গীবত, তখন এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আর ফর আইতা ইন কানা ফি আখি মা ইয়াকুল, আমার ভাইয়ের মধ্যে দোষটা থাকলে কি বলতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি দোষটা তার মধ্যে থাকে এটা বললেই হচ্ছে গীবত, আর দোষটা তার মধ্যে না থাকলে বলাটা হচ্ছে অপবাদ, সেটা হচ্ছে অপবাদ। তাহলে তুমি আরও বড় বিপদে পড়লে যদি না থাকে বলা, আর জেনে থাকার পরেও তার পিছনে সেটা বলাটা বা তাকে অপমানের কষ্ট দেওয়ার জন্য বলাটা, উভয়ভাবে সেটা গীবত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হা সাফিয়া, মেয়েরা সাধারণত সতীনরা যা হয় একে অপরে বদনামি করে, রাসূলের কাছে এসে বললেন সাফিয়া সে তো একটুকু, মানে বেটে বোঝানোর জন্য বলছে একটুকু একটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি এমন একটি কলমা বলেছো, এমন একটি বাক্য বলেছো সমুদ্রের পানিতে যদি মিশিয়ে দেওয়া সমুদ্র বিষাক্ত হয়ে যাবে, কত কঠিন কথা তিনি বললেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি আরেকদিন এরকম এক মানুষের কীরকম শুধু বাঁকা করে দেখাচ্ছিলাম, মানে অমুকে এমনি এমনি হাঁটে বাইরে বেরুন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
আমি পছন্দ করি না এইভাবে আমার কারোর কথা বর্ণনা করা। আমার এত এত কিছু থাকলো, এত এটার বিনিময়ে এত এত টাকা দিল বা এত কিছু করলো, আমি কারো এরকম বর্ণনা করা পছন্দ করি না। আলেমরা যা বলেন যে এটাই হচ্ছে এই বর্তমানে নাটক নভেল করে যেগুলো দেখানো হয় এগুলো সবই হচ্ছে হারাম জিনিস, এলিমেন্টস, এই জাতীয় মিথ্যাচার সেরক করা হচ্ছে। একজন বলছে যে আমি অমুকের বউ, মিথ্যাচার করা হচ্ছে না, ও অমুকের ভাই, অমুকের বোন বলতেছে, আবার দেখুন তার সাথে বিয়ের ব্যবস্থাপনা করতেছে, আবার কবুল বলতেছে, কত রকমের আজে বাজে জিনিস দেখানো হচ্ছে আজ নাটক নভেলের ভিতরে। আবার শেখানো হচ্ছে পর কি, আবার কত কিছু শেখানো হচ্ছে, আবার শেখানো হচ্ছে যে নারীকে মেয়েকে বসায় রাখে, বলতে তোমরা গল্প করো, ভাইয়া উঠে, ভাই উঠে চলে যাচ্ছে, আবার বাবা উঠে চলে যাচ্ছে, আরেকজনের সাথে গল্প করতে তাকে দিচ্ছে, এই সবই কিন্তু নাটক নভেলের দেখানো হচ্ছে। এগুলি সবই হচ্ছে হারাম এলিমেন্ট, এগুলি সব দুনিয়াতে এসছে আমাদের ইমান আমলকে নষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তিনি বলেছেন যে আমি কখনো পছন্দ করি না কেউ আমার কাছে এরকম আরেকজনের জিনিস দেখিয়ে দেখিয়ে দেখাবে এবং এটা দিয়ে প্রমাণ করবে, এই যে তামসিলি বা ওই যে নাটক করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কখনো সেটা পছন্দ করি না। এই জন্য আমাদের শেখ আব্দুল মোহসিন আব্বাদ হাফেজাহুল্লাহ তিনি মুসলিমের দাস দেন, তিনি বলতেন যে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তামসিলি হারাম, এই সমস্ত নাটকগুলি সবই হারাম, এগুলি কখনো গ্রহণযোগ্য নয়। অথচ কেউ যদি এগুলি বলা হয় তার বিরুদ্ধে দেখবেন দুনিয়া নেমে চলেছে, এরা মানুষকে অপমান করে ছেড়ে দিচ্ছে, কেন একটা কথাই বলা হচ্ছে যে এই জাতীয় নাটকগুলি কখনো ইসলামের কোনো কিছুই বহন করে না, এই যে নাটকগুলি ইসলামের ভিতরে নাই, এগুলি থেকে দূরে থাকতে হবে আমাদের। কিন্তু এর বিরুদ্ধে কিছু মানুষ লেগে যাবে যে এইটা নাটক মাধ্যমে তারা ইসলাম প্রচার করতেছে, নাটক ইসলাম তারা চালু করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আমাকে মেরাজের রাত্রিতে যখন আমাকে নেওয়া হলো, মেরাজের রাত্রিতে কোথায় আরশ, যিনি আরশ সাত আসমানের উপরে নেওয়া হলো, যে আল্লাহ তাআলা ডেকে নিলেন মেরাজের রাত্রিতে, এটা হচ্ছে মানামি মেরাজ, এটা সেই রাত্রিতে নয় যে রাত্রিতে তিনি শরীরে গিয়েছেন, এটা আরেকটি যে স্বপ্নের মধ্যে যেটা হয়েছিল সেটার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন নেওয়া হয়েছিল আমি এমন কিছু লোকদের মাঝখানে যাচ্ছিলাম যারা তাদের নখগুলো হচ্ছে পিতলের নখ, পিতলের নখ দিয়ে তারা মুখের উপরে শুধুমাত্র তার খামচাচ্ছে আর মুখের চোখ গোস্ত আলাদা করতেছে, এরকম অবস্থা তাদেরকে দেখতে পেলাম। আমি বললাম যে জিবরিল এরা কারা, বলছে এরা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা মানুষের ইয়াকুলুন রুহুমান নাস, মানুষের গোস্ত খায়। মানুষের গোস্ত খাওয়া বুঝেন কিনা, মানুষের গোস্ত করতে মানুষের, আমরা যেটা প্রথম আয়াতে বলেছি সূরা হুজুরাতে যে ভাইয়ের বদনামি করা, ভাইয়ের গীবত করা, ভাইয়ের পিছনে লেগে থাকা, ভাইয়ের পিছনে চুগলখুরি করা, এসব হচ্ছে মানুষের গোস্ত খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইয়াকাউনু ফি আরাদিন নাস, মানুষের সম্মানের আঘাত করে যে সমস্ত মানুষগুলো, এই মানুষগুলো হচ্ছে এরা এই শাস্তি হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন হাসান সনদে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াকুনু ওয়া লা ইয়াকযিবু ওয়া লা ইয়াকদুরু, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে তাকে খেয়ানত করতে পারে না, তার সাথে ওলাই একদম তার সাথে মিথ্যাচার করতে পারে না, ওলাই একজুরু তাকে ছেড়ে চলে যেতে পারে না, অর্থাৎ তাকে বিপদে ফেলে চলে যেতে পারে না। কুলুল মুসলিমে আলাল মুসলিমে হারাম, প্রত্যেকটি মুসলিম আরেক মুসলিমের উপর হারাম। আয়ারদুহু কী হিসেবে হারাম, তার মর্যাদা রক্ষা করা সম্মানিত, এটাকে অসম্মানিত করা যাবে না, তার সম্পদ রক্ষা করা তার উপর তার দায়িত্ব, এটা সে অসম্মান সম্পদটা কুক্ষিগত করতে পারে না। ওয়াদামহু তার রক্ত তার উপর হারাম, তাকে রক্তাক্ত করতে পারে না, তাকে হত্যা করতে পারে না। আত্তাকুয়াহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন তিনবার যে তাকওয়া হচ্ছে, এখানে তাকওয়া কোনো মুখের বিষয় না, তাকওয়া হচ্ছে অন্তর, অন্তরে যা আসবে মুখে সেটা প্রকাশ পাবে, অন্তরে যেটা আসবে প্রকাশ পাবে, কিন্তু অন্তরে না করে মুখে বলা হচ্ছে মুনাফিক সেটা যেন না হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেহাসবে মরে মিনের শরীর, একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আইয়াহদার আখাউল মুসলিম তার মুসলিম ভাইকে হাকির করবে, হাকির কি মনে করবে যে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে, এর মাধ্যমে এটাই হচ্ছে একজন মানুষের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করাটাই হচ্ছে একজন মানুষের জন্য যথেষ্ট। আর অনেক মানুষকে দেখবেন তুচ্ছ তাচ্ছিল্য করছে, গরিবকে ফকিরকে অথবা কোনো কাজের মানুষকে তারা বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াচ্ছে, তাদেরকে অনেক সময় দেখবেন একজন কাজের মেয়ে গাড়িতে উঠছে তাকে জন্য সিট কিনে নেয়, সে দাঁড়িয়ে থাকবে পুরো লম্বা টাইম, 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে রাখে তাদের সিট কিনে নেয়, সে কি মানুষ নয়, থেকে তাকে কি তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না, কী জন্য তুচ্ছ তাচ্ছিল্য করবে। শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান অনুসারে বোঝা যাচ্ছে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়া লা তানাজাসু, তোমরা হাসাদ করো না, হিংসা করো না, ওয়া লা তানাজাসু, একে অপরের দালালি করো না। দালালি বুঝেন বাজারে গিয়ে দালালি করে দাম বাড়িয়ে দেয়া,
দালালি করে দাম বাড়িয়ে দেয়, এটা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়িও না, বিদ্বেষ ছড়িও না। ওয়ালা তাদাবারু, সম্পর্ক পরিত্যাগ করো না, কর্তন সম্পর্ক কর্তন করো না। ওয়ালা ইয়াবে বা'দুকুম আলা বা'দ, আলা বাইয়ে বা'দ, একজন বেচা কিনে শুরু করেছে একজন যায় কিনে ফেলবে না, অর্থাৎ আপনি পাঁচ টাকা বলছেন ও দশ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, এরকম যেন না হয়। একজন চলে গেছে যেন আরেকজন কিনে, এটা হচ্ছে শরীয়তের বিধান। যতক্ষণ পর্যন্ত একজন এক কাজে আছে আরেকজন এই কাজের ভিতরে প্রবৃত্ত হবে না। ওয়াকুন ইবাদ আল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আখিল আকুল মুসলিমি, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমু, তার উপর জুলুম করতে পারে না। ওলা ইয়াখযুলুহু, তাকে ছেড়ে চলে যেতে পারে না। ওলা ইয়াহকারুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুল ঈমানু কালবা, হে ওই সমস্ত মানুষগুলো যাদের মুখে ঈমান এনেছো, অন্তর এখনো তোমাদের অন্তর এখনো ঈমান প্রবেশ করেনি। লা তাকতাবুল মুসলিমিন, মুসলিমদের তোমরা গীবত করো না। ওয়ালা তাত্তাবি আওরাতাহুম, তাদের গোপন জিনিস খুঁজে বেরিও না। অনেক মানুষের আছে গোপন জিনিস খুঁজে বেড়ানো, এর কী করছে হে কী করছে তার খবর নেওয়া তার জন্য একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনার নিজের ব্যাপারে, নিজের ব্যাপারে একটু সাবধানই হন, আরেকজনের ব্যাপারে আপনার এত দায়িত্ব পালন করার দরকার নেই। যেটা প্রকাশ্য আসে এর বাইরে, ঘরের ভিতরে কী হয় এ নিয়ে আপনার এত টানা পূরণ করার দরকার নেই, আপনার এত টেনশন করার দরকার নেই। রাসূল সাহেব নিষেধ করেছেন, ফা ইন্না মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, যে কেউ মানুষের গোপন জিনিস খুঁজে বেড়াবে আল্লাহ তাআলা তার গোপন জিনিস খুঁজে বেড়াবে। আল্লাহ তাআলা খুঁজলে কী হবে? ওমা ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, আল্লাহ যার তার গোপন জিনিস খুঁজে বেড়াবে, ইয়াফদাহু ফি বাইতি, তার ঘরের মধ্যে তাকে অপমান করে ছাড়বে। এর অর্থ হচ্ছে আপনি মনে করেন আপনি পার পেয়ে যাচ্ছেন, ও চিরেই আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। এমনকি সর্বশেষ যদি দুনিয়াতে পাকড়াও নাও করেন কোনো কারণে, আখিরাতে আপনার সে আপনি সে পাকড়াও থেকে বের হইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইনাল্লাহ ইউতআমুহু মিসলা মিন জাহান্নাম, একজন মানুষের অপমান করে একটা কথা বলে আপনি যে খাবার খাবেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এটা করে অনেকের পুরস্কার পায়। একজন পিছনে লেগে একজনের কথা বলে কিছু পুরস্কার, একজন সে বাহবা পাবেন, পুরস্কার পাবেন, খাবার পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জাহান্নাম থেকে সেরকম খাবার দেওয়া হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসা তাওবান বিরাজুলি মুসলিম ফা ইন্নাল্লাহ ইয়াকসুহু মিসলাহু ফি জাহান্নাম, কে কেউ যে কেউ এরকম কোনো কাপড় পাবে বা কিছু পোশাক পরিচ্ছদ পাবে, সম্মান পাবে কারো কাছ থেকে, যখন সে কারো বদনামি করে বেড়াবে বা কারো বিরুদ্ধে কিছু বলে কিছু হচ্ছে পদোন্নতি পাবে, এরকম করে সাধারণত অফিস আদালতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে অনুরূপভাবে জাহান্নামের জিনিস দিয়ে তাকে পরিধান করিয়ে দিবেন। অন্য হাদিসে রাসূল এই হাদিসে রাসূল আরও বলেছেন, ওয়ামান কামা বিরাজুলিন মাকামা সুমাতিন ওয়া রিয়া, এমন কেউ যদি কোনো মানুষকে দেখানোর শোনানোর জন্য দাঁড়ায় আল্লাহর উদ্দেশ্য নয়, তো আল্লাহ তাআলা হাশরের দিন তাকে দেখানোর শোনার ব্যবস্থাপনা করে দেবেন কিয়ামতের দিন। এটা হচ্ছে এই যে ব্যক্তি অর্থাৎ যে কাজটি করে সে যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য করে এবং যেন মুখ থেকে এমন কথা বের না হয় যা দিয়ে মানুষ অপমান হয়, এটা যেন সাবধান করা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইসতিতালাতু ফি আরদিল মুসলিম বিগাইর হাক্কিন, রিবা রিবা তো আমরা বুঝি সুদ, বড় সুদ হচ্ছে, আমরা সুদ বলি অনেকে টাকা পয়সার সুদ, এটা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় সুদের অন্তর্ভুক্ত হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের মর্যাদাকে হানি করবে, একজন মানুষ একজন মুসলিম আরেকজন মুসলিমের বেদুন হক না হোক তার মর্যাদা হানি করবে, তাকে তার দোষ ত্রুটি খুব বলে বেড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুদের খাওয়ার যেরকম গুণা সেরকম গুণা এর অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কাত্তাত জান্নাতে প্রবেশ করবে না। কাত্তাতকে, কাত্তাত হচ্ছে যে শুনে বেড়ানো, সে নামিমা করুক আর না তার কাজে হচ্ছে কারোর কান 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 শোনা, অর্থাৎ কেউ কী বলছে কোনো বসে বসে তার একজনের কথা শোনার জন্য কান পাতি দিয়েছেন, সে আপনার শোনাতে চাচ্ছে না তারপর আপনি শুনতে চাচ্ছেন। এই জন্য আমানত হচ্ছে একজন মানুষ একজনকে যদি টেনে নিয়ে যায় কোনো দিকে তার কথা না শোনা হচ্ছে আমানত, এবং সেটা না বলা কারো কাছে এটাও আমানত যদি শুনে যান কোনো কখনো, এটা হচ্ছে আমানত বুঝতে হবে। কিন্তু এটা না করে আপনি শোনার জন্য কান পেতে দিয়েছেন, কখনো লাগাই দেন আর খান নিয়ে কখনো লাগান না, যেটাই করেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কি জানাবো না আদা কি জিনিস, আদা হচ্ছে মানুষের মিথ্যারোপ করার কি জিনিস। সাহাবা কেরাম বললেন যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন সেটা হচ্ছে নামিমা, সেটা হচ্ছে শুগুলখুরি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়া। মুখ না থাকলে কিন্তু সে ব্যক্তি কোনো বোবা মানুষ কিন্তু গীবত করতে পারে না, কারো বদনামি করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতে আপনি যথাযথ ব্যবহার না করে তা খারাপ পথে ব্যবহার করেছেন, এই জন্য আপনার শাস্তি কিন্তু যথাযথ হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে মুখ দিয়েছেন কথা বলতে, কিন্তু হক কথা বলতে বলেছেন, কিন্তু আপনি খারাপ কথা বলার কারণে সে শাস্তি অবধারিত হয়ে যাবে। কারণ সেটাকে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
এই জাতীয় কথা যারা বলে বেড়ায় একজন থেকে আরেকজন, তারা হচ্ছে এদেরকে রসুল বলেছেন যে সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী এদেরকে রসুল বলেছেন আল আয়দা বা আল আদা, যারা মিথ্যাবাদী এরা, এদেরকে সম্পর্কে রসুল্লাহ সাল্লাম সাবধান করেছেন। তারপর তিনি বলেছেন একজন মানুষ সত্য বলবে, সত্য বলার চেষ্টা করতে থাকবে, চেষ্টা করলে কিন্তু মানুষ পারে, অনেক সময় তার মধ্যে মিথ্যারও এসে গেছে, মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে গেছে, ধীরে ধীরে ত্যাগ করতেছে, এবং সে সত্যের বললেও সাথে সাথে বদলাই ফেলে, না আমি এটা ভুল বলেছি, মানুষকে শুদ্ধ করে দেয়, এরকম চেষ্টা করতে থাকবে, আল্লাহর কাছে সে সত্যবাদী বলে লেখা হয়ে যাবে। আর যদি কোনো কোনো মানুষ আছে মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বানিয়ে বানিয়ে বলতে আরও দশটা মিথ্যা আনছে, আল্লাহর কাছে সে মিথ্যাবাদী বলে লেখা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে কতটুকু মানুষের পরিণাম মুখ দিয়ে হচ্ছে কিন্তু সবগুলি। রসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে এসে রসুল্লাহ সাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পর বললেন যে এই দুটি কবরে আজাব হচ্ছে, এই দুটি কবরে আজাব হচ্ছে, তবে তারা বড় কোনো কিছুতে আজাব হচ্ছে, তার শিরিক নেই, কুফুরি নেই, নেফাকি নেই, কারণে আজাব হচ্ছে না, অর্থাৎ গুনার কারণে, কবিরা গুনার কারণে আজাব হচ্ছে। রসুল্লাহ বলে দিলেন ওয়াইনহুমালা কবির, তবে এটা বড়, কবিরা গুনার দিক থেকে বড়। সে কী হচ্ছিল, একজন কী করতো, তার পেশাব থেকে নিজেকে হেফাজত করতো না, অর্থাৎ পেশাব থেকে হেফাজত করার অর্থ হচ্ছে এই সালাত ঠিক মতো আদায় হতো না, তার কবুল হতো না, কারণ তো সালাত পেশাব নিয়ে সালাত আদায় করেছে অথবা এই জাতীয়, কিন্তু এমনি কেউ যদি পেশাব নিয়ে ঘুমায় তাকে এটা কোনো গুণা নেয়, গুণা হচ্ছে ওই সময় এটা নিয়ে আল্লাহর বিধিবিধানের সময় যখন আদায় করে তখন সেটা যেন সে পবিত্র হয়ে আদায় করে না, এই জন্য তার শাস্তি হচ্ছে। আরেকজন রসুল্লাহ সাল্লাম তার কি বলছে, কানা ইয়ামশি বিন নামিমা, সুবুল খুরি বেড়ায় করে বেড়াইতো, এই জনের কথা ওই জন্য লাগাইতো, ওই জনের কথা ওই জন্য লাগাইতো, এটা তার একটা হ্যাবিট ছিল, এই কারণে তার শাস্তি হচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যবস্থাপনা করলেন যে যদি যতক্ষণ পর্যন্ত এই গাছটি শুকিয়ে না যায় হয়তো আল্লাহ তাআলা তাকে আমার এই রাসূলুল্লাহ দোয়ার বরকতে, দোয়ার কারণে, সুপারিশের কারণে আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করবেন তাদের, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগারদের জন্য দোয়া শাস্তি সুপারিশ করবেন, হাদিসে আসছে, দুনিয়াতে তিনি সুপারিশটি করেছেন, এর মাধ্যমে আবার কেউ যেন মনে না করে বসে এখন থেকে যত মানুষ মারা যাবে একটা গাছ এনে কবর উপরে আমি লাগাই দেবো যাতে করে সব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ ছিল। আপনার কোনো, আপনি কীভাবে বুঝলেন আজাব হচ্ছে, আপনি কী জন্য লাগাচ্ছেন এটা, আপনি কি জানেন যে এই কবর আজাব হচ্ছে, আপনি কী জন্য লাগাচ্ছেন, আপনি কীভাবে বুঝলেন যে আপনার কথা আপনার এই গাছের কারণে এইটা আজাব থেকে মাপ পেয়ে যাবে, তাহলে আপনি কি রসুলের ভূমিকা পালন করছেন, আপনি বিরাট ধরনের এই এর মাধ্যমে আপনি কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে আমার টানাটানি করতেছেন, আপনি এটা নিয়ে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে, এই দায়িত্ব কে দিয়েছে যে আমার কবর উপরে অবুকের কবর উপরে একটা গাছ লাগাই দিতে হবে যাতে করে সে কবর আজাব মাফ হয়, আপনি কীভাবে বুঝলেন, আপনি গায়েব জানেন যে ওরও আজাব হচ্ছে, এই জাতীয় মিথ্যাচার অনেকে করে থাকে। এই জন্য আমরা যেটা মুখে বলছি সেটা হচ্ছে গানিয়ামিমা করা যাবে না, মূল জিনিস হচ্ছে যে সবুল ফুরি করা যাবে না, এই কারণে এটা আজাবের একটি কারণ। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বিদায় হজের সময় রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বললেন, যখন ইয়ৌমুন নাহার অর্থাৎ 10 তারিখে তিনি বললেন আইয়া ইয়ৌমিন হাদা, এটা কোন দিন, সাহাবায়ে কেরাম বলে যেটা হচ্ছে ইয়ৌমুন নাহার, রসুল্লাহ সাল্লাম তারপর বললেন যে এটা কোন শহর, রসুল্লাহ মক্কা হারাম হারাম শহর, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন যে এই এই এটা এই যে দিনটা এই যে সময়টা এই যে এই অবস্থায় তোমরা আসো হারাম অবস্থায় আসো, এটা এটা ইন্না দিমা আকুম ও আমওয়ালাকুম ও আরাদুকুম আলাইকুম হারাম, তোমাদের রক্ত হারাম ও একে অপরের রক্ত তোমরা টেনে নিও না, তোমাদের সম্পদ হারাম, তোমাদের সম্পদ একে অপর থেকে তোমরা টেনে নিও না জোর করে, ও আরা দেখুন তোমাদের মান সম্মান একে অপরের যেন মান সম্মান হানি না হয় এটা হারাম করা হচ্ছে, কাহুর মতে ইয়ৌমিকুম হাদা, যেমন আজকের দিনটি হারাম, কোন দিন, ইয়ৌমুন নাহার, ইয়ৌমুন নাহার মক্কাতে যেদিন হাজিরা 10 তারিখ থাকে এর ইয়ৌমুন নাহার বলে, এটা হারাম সম্মানিত দিন, ফি শাহরিকুম হাজা জিলহজ মাসের মতো, জিলহজ মাসে হারাম হারাম মাস, ও ফি বালাদিকুম হাজা এই শহর মক্কা শহরটা হারাম মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে মক্কা হারাম, যেভাবে জিলহজ মাসটি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, যেভাবে এই দিনটি হারামের দিন সম্মানিত দিন অর্থাৎ এই 10 তারিখ, সেইভাবে একজন মানুষের রক্ত সম্পদ তার সম্মান এগুলি হারাম থাকবে, অর্থাৎ এগুলো কেউ টানাটানি করা শরীয়ত অনুমোদন করে না। তারপর রাসূল বললেন আলা ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, যারা জানে না তারা যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত তাদেরকে তোমরা জানিয়ে দিবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদি, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার যেই ব্যক্তির হাত এবং তার জবানি থেকে, হাত এবং জবানি মুখ মুখ থেকে একজন মুসলিম নিরাপদ থাকে। মুসলিমকে ব্যক্তি যে খেয়াল রাখবেন আপনি কি মুসলিম হতে পেরেছি কিনা, আমরা কি মুসলিম হতে পেরেছি কিনা, আপনি মুসলিম হতে পেরেছেন কিনা দেখবেন যখন আপনার হাত এবং মুখ, হাত এবং মুখ এই দুইটা থেকে মানুষ নিরাপদ থাকবে। দুইটা জিনিসই মানুষকে কিন্তু বিপর্যস্ত অবস্থায় ফেলে, যার ক্ষমতা আছে সে হাত দিয়ে দেখায় অথবা মুখ দিয়ে করে, যার ক্ষমতা নাই কিন্তু গীবত করা অভ্যাস সে মুখ দিয়ে অন্যায় করে করছে, দুটি কারণেই মানুষ কিন্তু মুসলিম থেকে বেরিয়ে মুসলিমের গণ্ডি থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান ইয়াদ মান লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, যে কেউ দুটি জিনিসের নিরাপত্তা দিবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হবো। দুটি জিনিস কি বলছে, মা বাইনা লিহিয়াহি, লিহিয়া বলা হয় এই এই মোচ এবং দাড়ি দুটোর মাঝখানে যে অংশটুকু, এটা কি
মুখ, এইটার যে ব্যক্তি গ্যারান্টার হবে, মুখের যে গ্যারান্টি দিবে যে আমি মুখে খারাপ কিছু বলবো না, খারাপ কথা বলবো না, আমি শিরিক করবো না, কুফরি করবো না, গীবত করবো না, কারো নবী মক্কা সগলখুরি করবো না, এবং ওয়াবাই ওমাবাই না রেজলাইয়ে দুই পায়ের মাঝখানে, এটা বুঝতে পারছেন কোন জিনিস, এটা যদি কোনো হেফাজত করতে পারে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হবো। সুবহানাল্লাহ। মোত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকটি হাদিসে আমি সহি হাদিস আলোচনা করছি, কোনো দুর্বল হাদিস নেই, এই জন্য আর বারবার বলছি না। আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লাম বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, একজন মানুষ কখনো কখনো এমন একটা কথা বলে যেটা ভালো কি মন্দ বুঝে নেয়, না বুঝে বলে ফেলছে, একটা কথা না বুঝে বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে জাহান্নামে পূর্ব এবং পশ্চিম, মাশরিক এবং মাগরিব, এত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই একটি কথার কারণে। যেন কত মারাত্মক কোনো কথা যে আমরা বলি, যতক্ষণ হিসাব করি না, আমরা এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা যে আল্লাহ দিয়ে দোয়া বলেছে আল্লাহ ক্ষমা করে দেয়, মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। অনেক মানুষ জানে না কীভাবে ক্ষমা নিতে হয়, ক্ষমা কিন্তু চেয়ে নিতে হয়, এটাকে দুনিয়াতে লম্বা আখেরাতে আজাবের চেয়ে দুনিয়াতে ক্ষমা চাওয়াটা অনেক সহজ, অনেক সহজ, দুনিয়াতে এই জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ কোনো কথা বলে আল্লাহ সন্তুষ্টির একটা কথা বলছে, যেটা সে মনে করে না এত উপরে উঠবে, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে, কেয়ামত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এটা সব লেখা হতে থাকবে। আর একজন মানুষ এমন একটি কথা বলেছে আল্লাহর অসন্তুষ্টির, যেটা সে মনে করে না এটা বড় কিছু বলছে, কিন্তু এটার কারণে সে কেয়ামত পর্যন্ত তার অসন্তুষ্টি লেখা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো আল্লাহর সন্তুষ্টি বড় জিনিস, আল্লাহ তো বলছে রিদওয়ানু মিনাল্লাহ আকবার, আল্লাহর সন্তুষ্টি একটু পাইলেও বিরাট কিছু আপনার জন্য, রিদওয়ানুন আর রিদওয়ানুন কালিলুন, একটু সন্তুষ্টি পাইলে আপনি জান্নাতে হকদার হয়ে যাবে। তা সেখানে আল্লাহর অসন্তুষ্টি যেখানে আসবে সেটা আমরা কেন করবো, এমন কথা কেন বলবো যেটার কারণে আমাকে পাকড়াও করতে হবে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি কথা আমাকে জানান যেই কথাটি নিয়ে আমি বেঁচে থাকবো, আমি এর বাইরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহ আমার রব, তারপর এর উপর দৃঢ় পথ থাকো। তারপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কোন জিনিস আপনি ভয় বেশি ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা ধরলেন, জিহ্বা ধরলেন, এটাকে ভয় করি। রাসূল নিজে জিহ্বা ধরে দেখিয়েছেন, জিহ্বা ধরে দেখিয়েছেন, এটাকে ভয় করি, অর্থাৎ মানুষ এটাকেই বেশি, এটাকে নিয়েই বেশি পথভ্রষ্ট হয়ে যাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি কথা বলো না, লা তুকসিরুল কালাম বেগাইর জিকিরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না, কথাকে আল্লাহর জিকির কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির এগুলো করেন, এগুলির মধ্যে থাকেন, অথবা ইস্তিগফার করেন, এর মধ্যে থাকেন, এগুলো বেশি কথা বলো না। ফাইন্না কাসরাতুল কালামে বেগাইর জিকিরিল্লাহ কাসওয়াতুল কালবি, কারণ যতক্ষণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবে অন্তর তোমার কী হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ থেকে সবচেয়ে দূরবর্তী ব্যক্তি হচ্ছে যার অন্তর কঠিন, কঠিন হৃদয়, যারা আল্লাহ থেকে সবচেয়ে বেশি দূরে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাসান সনদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহিয়াইহি ও শাররা মা বাইনা রিজলাইহি দাখালা জান্নাহ, যাকে আল্লাহ তাআলা দুই 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 লাহিয়ার মাঝখানে, অর্থাৎ মুখ এবং মুখ এবং দাড়ির মাঝখানে অংশ হেফাজত করতে করিয়েছে, এবং যাকে দুই পায়ের মাঝখানে হেফাজত করিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। উবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে নাজাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাত পেতে হলে তোমার, নাজাত পেতে হলে তোমাকে লিসান, জিহ্বাটা ধরে রাখো, ওয়ালিয়াস আমসিক আলাইকে লিসান আঁকা, তোমার জিহ্বাটাকে ধরে রাখো, ওয়ালিয়াস আঁকা বাইতুকা, তোমার ঘরে অবস্থান করো, ওয়াবকে আলা খাতিয়াতিকা, তোমার গুণের উপর বন্ধন করো। আজ মানুষের দুনিয়ায় খুঁজে বেড়াতে চায়, কীরকম জানেন, কিছু পয়সা পাইলেই কয় যে আমরা মুখখানে যাবো, তো মুখখানে যাবো, দেশের বাইরে যাবো, হারাম দেশে যাবো, হয়তো হারামভাবে কাজ ব্যবহার করবো, এইসবের মাধ্যমে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজাত হচ্ছে তিনটি জিনিসে, একটি হচ্ছে, প্রথমটা হচ্ছে জিহ্বা ধরে রাখো, আজেবাজে দিকে কথাবার্তা বলো না, ওয়ালিয়াসাক বাইতু, ঘরে থাকো, বেশি বাড়াবাড়ি করো না, এদিক সেদিক দৌড়ো না, চিন্তা করো না। কিছু মানুষ দুনিয়া ভোগ করার জন্য, ভোগ করার জন্য অমুখখানে যায়, অমুখখানে যায় বিনা কারণে, এটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন বিনা কারণে। আর তিন নম্বর হচ্ছে, ওয়াবকে আলা খাতিয়াতিকা, তোমার যে গুনাহ খাতা হয়েছে এগুলো যেন আল্লাহর কাছে ক্ষমা করো, এটা খুব দরকার। এই তিনটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সকালবেলা উদি আসে তখন শরীরের প্রত্যেকটি অঙ্গ মুখকে বলে, তুমি আল্লাহ আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, তুমি যদি কোনো খারাপ পথে চলো আমরা তোমার নিয়ে থাকি, তুমি যদি খারাপ পথে চলো তো আমরা তো খারাপ পথে চলে যাবো, তুমি যদি ভালো পথে থাকো আমরা ভালো পথে থাকবো। তো মুখকে যে ব্যক্তি হেফাজত করতে পেরেছে, জিহ্বাকে হেফাজত করতে পেরেছে, সে ব্যক্তি সঠিক পথে থাকতে পারবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি আমল বলুন যে আমলের কারণে জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে যাব। এটা লম্বা আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে হাদিসটি বলেছেন, যেটা সেটা আমি বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যে এমন অনেকগুলো কাজ তিনি বলেছেন। তারপর বলছেন তবে তোমাকে একটি জিনিস বলে দেব, যে জিনিসটির কারণে তুমি অনেকগুলো জিনিস পেয়ে যাবে। একটি কারণ বলবো, একটি কাজ বলবো যে কাজটিকে অনেক কিছু করতে পারবে। এটা কি বলবো? তখন সাহাবী বললেন যে বলেন ইয়া রাসূল, আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আখাদা বিলিসানিহি, জিহ্বা ধরলেন, জিহ্বা ধরে বললেন কুফা আলাইকা হাদা, এই জিহ্বা ধরে রাখো, এই জিহ্বা যেন আজেবাজে কথা না বলে। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুআযিম জাবাল রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াইনালা মুআখাযুন বিমা তাকাল্লাম বি, ইয়া রাসূলুল্লাহ আমরা যা বলি তা কি আমরা পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাকালাত কাওমুকা ইয়া মুআজ, মুআজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য এরকম বদ দোয়া করলে, বদ দোয়ার হাদিসে আছে যে তত বদ দোয়া সর্বোচ্চ দোয়া, দোয়ার পক্ষে তো দোয়া আদরের ইয়া বলেছে, তোমার মা তোমাকে হারিয়ে ফেলো। ওহাল ইয়াকুবুন নাস ফিন নার আলা উজুহিম ইল্লা হাসায়দ আলসিনাতিহিম, মানুষদেরকে জাহান্নামে ফেলবে তো শুধু তাদের মুখের কামাই করা জিনিসে, মুখের অর্জনে, মুখে অর্জন করেছে এটা দিয়ে সে জাহান্নামে যাবে। মুখে কুফুরি অর্জন করেছে, শিরকি অর্জন করেছে, গুনার কথা বলেছে, মুখে মানুষের গীবত করেছে, চোবলখুরি করেছে, এর মাধ্যমে সে জাহান্নামে যাবে। ইমাম তিরমিজি সহিহ হাদিস সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুখকে মানুষ জেলখানা মানুষকে দেয়, মুখটাকে জেলখানা দেওয়া দরকার, মুখকে বন্ধ করা দরকার, যাতে করে মানুষের ভিতরে অন্যায় আচরণ প্রচার প্রসার না পায়, একে অপরের বিরুদ্ধে না দাঁড়ায়, সম্পর্ক খারাপ না হয়। কারণ হায় লেখা এগুলির মাধ্যমে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা যেন কখনো না হয়। সম্মানিত মুসলিমানে গ্রাম, আমি যে জিনিসগুলো বলে সংক্ষেপে এটাই বলতে চাচ্ছি, যে সমস্ত জিনিস মানুষের অন্তরকে বিনষ্ট করে দেয়, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, এবং যে সমস্ত জিনিসের কারণে আপনি আল্লাহ পিওর থাকতে পারছেন না, আপনার জিহ্বা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামে যেতে হবে, সেই সমস্ত জিনিসগুলো সংক্ষেপে যদি বলতে পারি, কিছু কয়েকটি জিনিস আমি উল্লেখ করবো এবং এর মাধ্যমে আমি আলোচনা শেষ করবো। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার করা। আল্লাহর উপর মিথ্যাচার কি? না জেনে কথা বলা, না জেনে কথা বলা পরিত্যাগ করতে হবে। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করা। কীরকম? মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস বর্ণনা করে। কিছু মানুষ আছে মিথ্যা করে, মিথ্যা হাদিস বর্ণনা করে, এবং তারা যে মিথ্যা হাদিস বর্ণনা করে এটা বললেও কিছু মনে করে না, হাদিস তো এটা হাদিস হলে মিথ্যা, হাদিস তো পরে মিথ্যা হয়েছে, ওনাদের নাকি ইমামের কাছে হাদিস থেকে আগে শুদ্ধ হয়ে গিয়েছিল। এই জাতীয় কথাবার্তাগুলো সবই হচ্ছে না জেনে কথাবার্তা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা করলে কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, যে কেউ আমার উপর মিথ্যাচার করে কথা বলবে সে জাহান্নামে তার ঘর বাড়ি বানিয়ে নেবে। এর অর্থ হচ্ছে এটা মারাত্মক ধরনের বড় গুনাহ। আরেকটি হচ্ছে আল্লাহর না জেনে কথা বলা, আরেকটি হচ্ছে গীবত নমিমা, গীবত এবং সুবলখুরি করে বেড়ান, এগুলি সবই হারাম। মানুষের উপর মিথ্যাচার করা, মানুষের কথা মিথ্যাচারগুলি মুনাফিকই আলামত আপনি জানেন, এবং মুনাফিক এগুলি ধীরে ধীরে বড় মুনাফিকিতে পরিণত হয়ে যায়। আর মিথ্যা কথা, হক কথা না বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, অনুরূপভাবে কাজফ অর্থাৎ মানুষকে অপবাদ দিয়ে বেড়ানো, মানুষের অপবাদ দিয়ে বেড়ানো, নারী পুরুষ উভয়কে বিভিন্ন রকমের মিথ্যা কথা দিয়ে অপবাদ দেয়, বিভিন্ন রকমের, এগুলি সবই হারাম। আল্লাহর নামে মিথ্যা শপথ করা, মিথ্যা শপথ করা, অনুরূপভাবে গালিগালাজ করা, গালিগালাজের বিষয়টা এবং ওটা নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে লানত করা, কারোকে বিনা কারণে লানত করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লানত করতেন না, লামিয়া কুল্লা আনান, কোনদিন তিনি লানত করতেন না, কাফের ছাড়া ইমানদার কখনো তিনি লানত করতেন না। কাফেরদের লানতের ঘটনা রয়েছে হাদিসে আসতে তিনি করেছেন শুধু কাফেরদের ব্যাপারে, অন্য বাড়তি কথা বলা, যে কথার অর্থহীন সেটা বলা। আর হচ্ছে মানুষের দুইজনের কাছে দুই চেহারা নিয়ে হাজির হওয়া, একজন এক এক রকমের কথা বলা, এরকম কিছু মানুষের অভাব নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেউ যেন মানুষকে বানিয়ে বানিয়ে হাসানোর জন্য, বানিয়ে বানিয়ে যে সমস্ত নাটক নভেল করা হয় মানুষ লোক হাসানোর জন্য এবং বলে যে এটা আমরা বিনোদন নিচ্ছি, ওই বিনোদন বিনোদন নয়, ওই বিনোদন আখরাতের জন্য আজাবের কারণ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। সুতরাং তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রহিম।